আমি এখন চলে এসেছি সেই খাদ্য মেলা আহারে টেটো দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই শান্তিপুরের বিখ্যাত নিকুতি, তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব দেখাচ্ছে আপনাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা খবরে চলে আসুন, আপনার মধ্যে আর একটা মাধ্যম দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আহারে টেটু। তো গেল বছর এখানে ভিডিও করেছিলাম আহারে টেটু, আমার নতুন বাবু উৎসব সে আহারে টেটু। দেখতে পাচ্ছেন এটা তার প্রবেশ পথ। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি পার্ক। এই যে বন্ধুরা পার্কের প্রবেশ পথ। অনেকদিন ধরে এখানে আসবো আসবো ভাবছিলাম, তো চলে আসলাম আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পার্কের প্রচুর লোক দেখতে পাচ্ছেন ঢুকেছে, প্রবেশ করছে। তো কারণ এই পার্কটা অনেকদিন ধরে বন্ধ ছিল, তো আজকে আহারে টেটু সেই পার্কটা খোলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকজন এই পার্কে হচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটা দেখতে পাচ্ছেন। কারণ আজকে আহারে টেটু সেই খাদ্য মেলা, সেই খাদ্য মেলা উৎসবে এই পার্কটা খোলা আছে। সেটা কি সুন্দর মানে লাইট সিস্টেম থাকলো, সেখানে যাচ্ছে ফটোশুট করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে পার্কটা বন্ধ ছিল, তো আজকে সেই পার্ক খোলা আছে। আর এটি হচ্ছে সেই খাদ্য মেলা উৎসবে দূরে একটা লাভ এখন আছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর এইসবগুলো সব বসার জায়গা দেখতে পাচ্ছেন। এই সেই জায়গা দেখতে পাচ্ছেন, এখানে সবাই ফটোশুট করছে। তো বন্ধুরা মেন গেট থেকে অনেকক্ষণ ধরে হাঁটছি এই পার্কে, দেখতে পাচ্ছেন যেখানে আসার কথা এই যে এই জায়গায় লাভ এখন আছে, এই জায়গায় অনেকক্ষণ ধরে হেঁটে আসলাম। কারণ এই জায়গায় আর এই জায়গায় সবাই ফটোশুট করছে। আজকে আহারে টেটু যদি না আসতাম তাহলে এই সব দৃশ্যগুলো দেখতে পাতাম না, কারণ এই পার্কটা অনেকদিন ধরে বন্ধ আছে এই পার্কটা। তো আজকে সেই পার্ক খোলা আছে। আর তো বন্ধুরা অনেকক্ষণ ধরে পার্কের ভিতরে ঘুরলাম, তো এবার যেখানে সেই খাদ্য মেলা আহারে টেটু, তো সেখানে যাবো, সেখানে প্রবেশ করবো। তো দেখা যাক কোথাকার কোথাকার স্টল এসেছে, সমস্ত কিছু আপনার সামনে তুলে যাবো। আর আজকে বিশেষ কারণ আজকে আর ট্রাভেল ব্লগ আসবেন, আজকে সেই ফুড ব্লগ, কারণ আজকে খাদ্য মেলাতে এসেছি। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আশেপাশে, তো দেখতে পাচ্ছেন যেটা খাদ্য মেলা আহারে টেটু, এই যে তার প্রবেশ পথ। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সেই খাদ্য মেলা আহারে টেটু দেখতে পাচ্ছেন। আর এখানে একটা স্টল বসানো আছে, তো এই স্টলটা এখন বসেনি দেখতে পাচ্ছেন।
চলুন দেখা থাকবে পুরো পাহাড়ের টেকনো ফাতে মালার সবটা কেমন হচ্ছে এবছর সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা গেল বছর যে আহারে বিক্রি হয়েছিলাম সেই সব স্টলগুলো এবছরে এসেছে, তো নতুন কিছু স্টল এসেছে কিনা দেখবো। পাহাড়ে টেকনো সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর এটা দেখতে পাচ্ছেন এখানে সে খাবার খাচ্ছে আহারে টেকনো সে এই যে বন্ধুরা এখানে ফুচকা স্টল বসেছে দেখতে পাচ্ছেন। লঙ্কা আচার কত? তো বন্ধুরা আমরা সমস্ত স্টল ঘুরলাম, তো কিছু কিছু খাবার এখানকার খুবই বিখ্যাত, তো সেসব খাবার কিছু খাবো আর আপনাদের সঙ্গে তুলে ধরবো। কারণ যেহেতু আহারে একটা খাদ্য মেলা, তো এখানে ব্লগ হচ্ছে অবশ্যই না খেলে কেমন হয়, তো সেই কারণের জন্য কিছু খাবার এখানকার বিখ্যাত বিখ্যাত খাবার, যেমন শান্তিপুরের নিকটি, এটা বিখ্যাত শান্তিপুরের নিকটি, তো সামনে চলুন ওখানে গিয়ে দেখুন। তো বন্ধুরা আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন স্টল শান্তিপুরের নিকটি, এটা বিখ্যাত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত, এটা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত নাকি এটা শান্তিপুরের বিখ্যাত, নদিয়ার মধ্যে বিখ্যাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই নিকটি, দুটো দেন ঠিক আছে। তো বন্ধুরা এটা নদিয়ার মধ্যে শান্তিপুরে বিখ্যাত, এটার নাম কি বলে দিদি? নিকুতি না? নিকুতি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেই নিকুতি। হ্যালো, থ্যাংক ইউ দিদি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই শান্তিপুরের বিখ্যাত নিকুতি, তাই তো? তো বন্ধুরা দেখা যাক, যেহেতু আহারে টেস্ট খাদ্য মেলা এসেছি, তো দেখা যাক কেমন টেস্ট। এটা আমি অনেক নাম শুনেছি শান্তিপুরের নিকুতি খুবই বিখ্যাত, তো চলুন বন্ধুরা দেখা যাক। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এই আহারে টেস্ট খাদ্য মেলা উৎসব হচ্ছে, আজকে উদ্বোধন হচ্ছে আহারে টেস্ট, আজকে ফার্স্ট দিন। তো আহারে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু উদ্বোধন, আজকে অনেকজন এসেছে ঘুরতে, এখান থেকে চলে যাবো। বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেকক্ষণ আসা হলো এই আহারে টেটো সেই খাদ্য মেলাতে, অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক স্টল বসেছে এবছর, এবছর অনেক নতুন স্টল এসেছে দেখতে পাচ্ছেন অনেক, এখান থেকে আমরা চলে যাবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।